রাসূলের কদমের মধ্যে যাবে যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজর গেলেন। নজর পড়ার পর দেখে একটা মহিলা গোসল করতেছে। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। ওয়া শোনেন, নবীর সাহাবীদের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথাগুলো শোনেন, আপনার জিন্দেগি কামিয়াব হবে, জিন্দেগিটা বড় শান্তিময় হবে। আমাদের আলোচনাগুলো যদি মানতে পারি, জানান না আমি মান নয়, মানান না আমি হলো ইমান। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবীর সাহাবি কি করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ আমি বড্ড ভুল করেছি, রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো, আমি কেমনে আমি মাওলার দরবারে ওই কাঠগড়াই কেমনে দাঁড়াইব। আমি সালাম আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব, আল্লাহ আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ আমি কি করলাম। এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোনো সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমন মুখ দেখাব। বাড়ি ফিরে গেলেন, বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কান্দতে কান্দতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, সাতটা পাঁচ ছয়টা দিন অতিবাহিত হয়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, নবীর কাছে যা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবিদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার ষোলো বছরের সাহাবিকে আমি দেখতে পাই না, ষোলো বছর বয়স, আমি ওই সাহাবিকে তো দেখতে পাই না, খবর নাও তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কি না, কোথাও বেড়াইতে গেছে কি না, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি খবর নাও। সাহাবিরা ধরে গেলেন, বাড়িতে কোনো খবর পালেন না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর ও নবীর সাহাবিরা, আজ পাঁচটা ছয়টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই, আমি তফিক কাছে হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে, আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মকবুল হয়ে গেছে, এই জন্যে আমিও খবর নিই না, ভালো জায়গা গেছে, মন্দ জায়গা তো যায় নাই, কারণ রাসূলের দরবারে যা আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব, এই জন্যে আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও খুঁজে পা গেল না, নবীজি ডাক দিলেন, হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে মুসলমান। উনি চলে আসলেন, হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদের অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও, কোথায় গেছে না জানি, মক্কা মদিনার দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে, ছোট্ট মানুষ এতভাবে আমার ভয় আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকিরি করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না, আমি রাসূলের প্রেমে পাগল পারাপার, খোঁজ নাও, না জানি কোনো দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা ছুটতে লাগলেন, আবু বকর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না, যার কাছে খবর নেয় সেই বলে আমরা বলতে পারি নাই, দেখি নাই। হযরত উমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবিকে দেখছো?
তোমরা কি দেখেছ, অমুক সাহাবিকে দেখেছ, অমুককে দেখেছ? বলে আমরা বলতে পারি না। তবে দেখতে যাইতে অনেক দূর চলে গেলেন, যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিরে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক, ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা গভীর মনোযোগ, দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে, এই কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে, আবার পাহাড়ের উপরে চলে যায়, আবার সন্ধ্যা যখন, রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি সেরে সেরে কান্দে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল, আমরা শুনেছি আল্লাহ বলেন, আদম নবী কি বলে কেঁদেছিল, আদম বলে রব্বানা, আমার সাথে বলেন রব্বানা জানান্না আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, আদম বলে আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি মাফ করে দিও। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো রে মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। এ মুসলমান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে আমরা চিনি না, নাম শুনেনি, তবে এই কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে, কয়দিন জোরে বলেন না, 40টা দিন পার হয়ে গেছে এই কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম, আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম। তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম, এই দুধের বাটিটা দুধ নিয়ে তারা যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো, এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটার জিগায় তুমি এত কান্দ কেন? বললো আমার আল্লাহ যদি ধরে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি রাসূলের দরবারে কি জবাব দিব, কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না, আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না, আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না, আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো সেরে সেরে জমিনের মধ্যে কাঁদি, আবার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে আসেনি, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিন্তু মুখস্থ রাখছে, বলার সঙ্গে সঙ্গে আমার ধরাই দিছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমরা চিনি না, তবে কান্দন অবস্থায় দেখেছি, ওই বাটির কত বললাম, দুধের বাটির মধ্যে পানিগুলো পড়েছে, উনি ওঠে না, উনি জিগাইলেন, ভাই, হে ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বলেন আমার বিপক্ষে আমার রাসূল কিছু কথা বলছে কি না, আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছে কি না, আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর পাশে কাছে যেতে। বলেন সারা বারে তুমি প্রেশানিত হয় না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে, জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যখন গেছে, হযরত সালাবা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে, ঝরঝর করে চোখের পানি পড়ে, আমার নবী ডাকতে বলে সালাবা রে।
প্রচন্ড ভালোবাসতাম, প্রতিটা সাহাবীদেরকে আমি ভালোবাসি। ও সালাবা, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বলি আর রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেমনে মুখ দেখাবো, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আর রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেই সালাবা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা আবার সালাবাকে ধরো। সাহাবীরা ধরলেন। সালাবা বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার পিঠের গোড়ে মনে হচ্ছে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা যেন আমার পিঠের উপরে চলাফেরা করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই, আমার সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল এখনই নিয়ে যাবে, আমার সাহাবিরে নিয়ে যাবে, তোমরা আমার সাহাবির পাশে কোরআন তেলাওয়াত করো, দোয়া দুরুদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমায় শাহাদত, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবিরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহ নবীর সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মা সেরে ছিল, চিরতরে ওপারে চলে গেলেন। আমার নবী বলেন, সাহাবিরারে গোসল করাও, আমি নবী জানাজা পড়াইব। গোসল করানো হলো, কাপন পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল। সাহাবিরা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা দেহখানা যখন ঘাড়ে উঠাইলেন, আল্লাহর নবীজি আগে, সাহাবিরা পিছে, নবীজি আস্তে আস্তে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিছে সাহাবিরা হাঁটতে পারি না, আপনার বেদে যায়, গায়ে গায়ে লেগে যায়, আপনি এত সোলো হাঁটেন কেন? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সাহাবিরা রে, আমি জান তোমাদেরকে বলি, আমি কেমনে পা বাড়াইব, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা। আল্লাহর নবী বলে, অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির ছিল, আমার সালাবার, আমার সালাবার ওই জিয়ারতের জন্যে, সালাবার কাফন দাফনের জন্যে অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন আমাকে জানায় দালাবা, মনের অজান্তে কোন এক মহিলা দেখে ফেলেছে, তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে, ভয়ে কান্দে, কবরের ভয়ে, মাওলার ভয়ে কান্দে। আর এই যে রমজান মাস গেল, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে, আমার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, আপনার বিবি এমনভাবে চলাফেরা করেছে, বাবা গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মোটর সাইকেল এমন অবস্থা চালাইতেছে, আর পার্কগুলো ভরে গেছে, রাস্তার পাশ ভরে গেছে, হাজার হাজার বেগানা মহিলা, হাজার হাজার বেগানা নারী পুরুষ একত্রিত চলাফেরা করতেছে। এই বাংলার জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে, কারণ আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো গজব থেকে বাঁচা অসম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ, দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা, এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না, কতক্ষণ পারে? দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি হলে নবীর দলের লোক, আল্লাহর দলের লোক, তোমার টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, এখন ফজরের নামাজেই তুমি যাও নাই, তুমি কেমনে নবীর প্রেমিক বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো। জোরে বলেন ঠিক কি না? মুসলমান, তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাতের বেলা মরণ হয়ে যেতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে, তুমি দিনের মধ্যে, তুমি আল্লাহর অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে হাওয়া বাতাসগুলো নিলা,
কত নিয়ামত তুমি ভক্ষণ করলা, আল্লাহ দিয়া নিয়ামতগুলো ভক্ষণ করলা, এই জবান দিয়া কত কথা বললা, তুমি এই চোখ দিয়ে কত কিছু দেখলা রে মুসলমান শুনে নাও, এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলা, তার কান দিয়া নিয়ামত দিয়া কান্দা দিয়া কত কত শুনলা, বান্দা শুনিয়া নাও, তোমার মরণ হতে পারে রাতের মধ্যের মধ্যে কোনো সন্দেহ নাই, রাতের শুরু হলো মাগরিব, বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে, এ মুসলমান এখন দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয়, মুখে মুখে কয় নবীর ভালোবাসি, দাড়ির মধ্যে লাগাইছি খুর, মুখে মুখে বলি নবীর ভালোবাসি, সুন্নাতের দর খিলাফ, মুখে মুখে বলি নবীর দলের লোক, নবীর পক্ষের লোক, অথচ মুখে মুখে বলি অন্তর ভিতরে নবীর প্রেম নাই, তুমি কেমন মুসলমান? আবার আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দিনের আল্লাহ যে হুকুম দিল সেই হুকুমগুলো তুমি অমান্য করলা, তুমি কেমন গোলাম? কেমন গোলাম বুঝি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন উইদাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম, কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। এ মুসলমান গভীর মনোযোগ, এখন কথা যে কথা বলতেছিলাম, বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখন যদি আমরা অনেক তাফসির কারক ধরা পড়ে যাব, অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার মধ্যেশ, অনেক মাদ্রাসার মুসলমান শোনেন প্রিন্সিপাল স্যার, সবাই কিন্তু ধরা পড়ে যাবো, কেন তো বেগানা মহিলার সঙ্গে চাকরি করা লাগে। এখন এই কথাটা বললে হয়তো রুহুল আমিনের বিরুদ্ধে অনেক উঠে পড়বে, বলো হুজুর আপনি শুরু করলেন কি? বাবা শুনলেন শুনলেন, কারণ বেগানা মহিলাদের চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল তো ভাই, আজকে জাতি নষ্ট হয়ে গেল শুধু বেপর্দার কারণে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল যে অজান্তে একটা ভুল করেছে, তার জন্য কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে চাইতে বিদায় হয়ে গেছে, আর আমরা পরের বৌনিয়া রিসোর্টে উঠতেছি, পরের বৌনিয়া ভেঙে চলে যাচ্ছি, পরের বৌনিয়া আমরা শ্রীমতী ইসলামের মত বিধান যদি মানি আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আজকে দেশের মধ্যে পর্দা নাই, পর্দার ওয়াজ করলেই মৌলানা জেলখানায়, যারা বলেন ঠিক কি না? পর্দার ওয়াজ করা যাবে না, শরিয়াতের ওয়াজ করা যাবে না, করলেই বিপদ। কিন্তু দাদু ভাই এরকম আমি আপনি চিরদিন থাকবো না, চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কি না? রে আজি না হাই কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে আর জোরে বলেন মরার পরে দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বলেন অন্ধকার কবরে।